হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং করে আমি চাই আপনারা সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং খুশিতে থাকুন পজিটিভ থাকুন লাইফে চলতে গেলে আমাদের এগুলো প্রত্যেকটা জিনিস ভীষণ দরকার তার সঙ্গে দরকার হচ্ছে ভালোবাসা আর ভালোবাসার মানুষটা যদি আমাদের সাথে থাকে সে তো আরোই ভালো কথা কিন্তু সেটা হয়তো সবার ক্ষেত্রে সমানভাবে হয় না কেন এত কষ্ট পাচ্ছি কেন এত আমি কষ্ট পাচ্ছি কেন আমার ভালোবাসার মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে কেন আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আসছে না কেন আমার ভালোবাসার মানুষটা আমার সাথে যোগাযোগ করছে না কেন 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 এই কেন উত্তরটা জানেন কেন এই কেন উত্তরটা হচ্ছে আপনি আমি যেটা চোখে দেখতে পাই তার থেকেও বেশি যে সবাইকে দেখতে পায় সে হচ্ছে উপরালা ঈশ্বর ভগবান তার কাছে সবকিছুর বিচার সমান সমান বিচার যেটা আমি আপনি এখন চোখে দেখতে পাচ্ছি না যেটা উপরালা দেখতে পাচ্ছে আমরা প্রত্যেকেই কিছু কর্ম করছি কিছু কার্মিক সম্বন্ধে আমরা যুক্ত হয়ে রয়েছি সেজন্য সবসময় মাথায় রাখবেন কর্মফলে আমরা পাচ্ছি আমরা যেটাই পাচ্ছি যেটাই করছি যেটাই ঘটছে আমাদের সঙ্গে সবকিছুই কিন্তু আমাদের কার্মিক পাচ্ছি না কিছু জিনিস তো আমাদের অবশ্যই আমরা আমাদের কর্মের দ্বারা যে ব্লেসিংস বলুন বা কর্মের দ্বারা আমরা যা কিছু ভুল করেছি সেটা বলুন আমাদের তো সেটা মানে শোধ করতেই হবে ওপর আলার কাছে দাঁড়িপাল্লা রাখা আছে সবান বিচার হচ্ছে কে ধনী কে গরিব কে ভালো কে মন্দ সবকিছু উনি বিচার করছেন উনি সব জানেন তাই জন্য কিছু ক্ষেত্রে এটা আপনাকেও মানতে হবে যে কর্ম ফলের জন্য হয়তো আজকে আপনি এই জায়গাটা দাঁড়িয়ে আছেন আপনাকে মানতে হবে তাই জন্য অকারণে বেশি কষ্ট না পেয়ে বেশি টেনশন না করে ভাববেন যে এটা আমার কপালে আছে তাই আমার কপালে ঘটছে আমি পজিটিভ থাকবো থাকার চেষ্টা করব এবং আমি ভাববো আমার সব সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আমার সব কিছু ভালো হয়ে যাবে আমার সব কিছু ঠিক হবে আপনি পজিটিভ থিঙ্কিং এ থাকুন চেষ্টা করে যান ওপর আলার উপর ছেড়ে দিন আর একটাই কথা আছে আপনার জন্য সব থেকে ভালো জিনিসটা কিন্তু স্বয়ং ঈশ্বরই তৈরি করে রেখে দেন যেটা আপনি বুঝতে পারেন না যেটা আমি বুঝতে পারি না আমার জন্য কি ভালো আমার কোনটা ঠিক আমি আমারই মানব চক্ষুতে হয়তো প্রথমে বুঝতে পারিনি যে এটা ঠিক বা এটা ভুল কিন্তু ঈশ্বর আমার সে সময় হয়তো আমিও কেঁদেছি আমিও ভুল করেছি আমিও ভেবে জানি এটা আমি কেন পেলাম না বা আমার কেন এটা হলো না কিন্তু ভগবানের খাতাতে আমার জন্য সব থেকে বেস্ট জিনিসটাই লেখা আছে সব থেকে বেস্ট জিনিসটাই ভগবান আমাকে দিয়েছে সব ক্ষেত্রে সেম আপনাদেরকেও বলছি আপনাদের লাইফে দেখবেন যেটা আজকে পাচ্ছেন না যার জন্য কষ্ট পাচ্ছেন যাই হচ্ছে না কেন আপনার লাইফে থেকে বেস্ট জিনিসটাই কিন্তু আপনি একদিন পাবেন আপনার লাইফের থেকে বেস্ট সব থেকে সুন্দর জিনিসটা আপনারই কাছে আসবে সেই জন্য বন্ধু কখনো ধৈর্য হারবেন না টেনশানে নিজেকে একেবারে শেষ করে দেবেন না ভাববেন না যে দূর আর ভালো লাগছে না আমার কি হবে আমাকে একদম আমার ভালো হবে আমার ভালো হবে এটাই চিন্তা করবেন ঠিক আছে সবসময় ভাববেন আপনার ভালোই হবে এটাই চিন্তা করবেন ঠিক আছে তো যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন একদম প্রথমবার পজিটিভ থিংকিং নিয়ে যারা আমার চ্যানেলে হয়তো অনেকবার আমার করে বেরিয়ে গেছেন বাট আজকে ভিডিওটা হাতে পড়েছে স্কিপ আপনি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা তাহলে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর কি আমি এখানে রোজ ভিডিও দি দিন দি এই ওপেন প্ল্যাটফর্মে বানানো ভিডিও বন্ধু সবার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তার জন্য ততটা যার রেজোনেট করছে না তিনি প্লিজ লেট গো করে দেবেন ছেড়ে দেবেন ঠিক আছে না মনে হলে রেডিডিংটা আমার মিলছে না ছেড়ে দেবেন উল্টো পাল্টা কমেন্ট করবেন না কারণ উল্টো পাল্টা কমেন্ট করার জায়গা এটা নয় ঠিক আছে আর কি সবাই ভালো থাকবেন কারোর যদি পার্সোনাল প্রবলেম থাকে পার্টনার ফিরে আসবে কিনা থার্ড পার্টিতে চলে গেছে কিনা রিলেশনশিপ কেমন আছে আপনার চাকরিতে উন্নতি আছে কিনা কি করলে উন্নতি হবে এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি আমাকে মেসেজ করবেন কল করবেন না মেসেজের আনসার ডেফিনেটলি দেব মেসেজের আনসার আপনাদেরকে আমি ডেফিনেটলি দেব আর কি রিডিং করানোর জন্য হলেই একমাত্র যোগাযোগ করবেন না হলে করবেন না ঠিক আছে কারণ পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা জেনে বুঝেই যোগাযোগ করবেন আর শুধু যদি জানার থাকে কি চার্জেস আছে শুধু ডেসক্রিপশান বক্স ফলো করলে আপনারা জানতে পারবেন যখনই ট্যারো দেখবেন এই যে কার্ডটা যখন সাফেল করব মনে রাখবেন কার্ড সাফেলের সময় কিন্তু এনার্জি কানেক্ট হয় এইসব রেকি ট্যারো এই সব জিনিসে কিন্তু একটা এক্সচেঞ্জ করা হয় এনার্জি এক্সচেঞ্জ করা হয় এনার্জি এক্সচেঞ্জ ছাড়া কিছু হয় না তাই জন্য যখন আপনি এই রিডিংটা দেখছেন আপনার যখন পার্সোনাল এনার্জি মি কানেক্ট করতে পারছি না আপনারা কিভাবে কানেক্ট করবেন কারণ আপনারা অনেকে দেখছেন তো এটা তো কারণ এনার্জি দিয়ে করা হচ্ছে না ওভারঅল সবার এনার্জি কানে আছে আপনি নিজের কানেক্ট করতে গিয়ে থ্যাংক ইউ সো মাচ লিখবেন লাইকটা করে দেবেন এনার্জি কানেক্ট করবেন ঠিক আছে আমার রিডিং দেখে অন্তত এভাবেই এনার্জি কানেক্ট করবেন যদি কেউ এনার্জি কানেক্ট করতে চান তো ঠিক আছে বন্ধু চলুন আজকে দেখে নেবো কার্ড সাফেল থেকে দেখবেন একদম স্কিপ করবেন না স্কিপ একদম করবেন না এইসব ভিডিও স্কিপ করে দেখে কিন্তু এনার্জি কানেক্ট আপনি করতে পারবেন না ওকে চলুন ভীষণ পজিটিভ থাকবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপীমাকান্ত রাধাকান্ত নমস্তে হরে কৃষ্ণ রাধে 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 দেখে নেবো আজকে আপনার ভালোবাসার মানুষ আপনার পার্টনার আপনাকে নিয়ে কী চিন্তা ভাবনার মধ্যে রয়েছে তার কী চিন্তা সে কী আপনাকে নিয়ে কী ভাবনা চিন্তার মধ্যে আছে তার কারেন্ট ফিলিংস কি আছে আপনাকে নিয়ে রাধা রানি হে কৃপা করো দয়া করো রাধা রানী হরে কৃষ্ণ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে হ আদে কৃষ্ণ राधे कृष्ण राधे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण ची ची हरे कृष्ण আপনার পার্টনার কি চিন্তা ভাবনা করছে আপনাকে নিয়ে কত মিস করছে তার মিসিং এনার্জি কি আছে আপনার জন্য हरे कृष्णा কি চিন্তা করছে কি ভাবছে হে কৃষ্ণ হে রাধা রানী কৃপা করো দয়া করো হে রাধা রানী দয়া করো কৃপা করো প্লিজ কৃপা করো প্লিজ দয়া করো তার ভেতরে আপনার জন্য একান্ত কি ফিলিংস চলছে সেটাই দেখবো হ্যাঁ রে কৃষ্ণা হ্যাঁ কৃষ্ণা কি চিন্তা করছে আপনাকে নিয়ে আপনার ভালোবাসার মানুষ সেটাই দেখবো চলুন একদম খুব ভালো থাকবেন সবাই পজিটিভ থাকবেন প্রথমত আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে খুব ভাবছে খুব চিন্তা করছে আপনাকে নিয়ে মানে ওনার একদম পুরোপুরি ভাবে ইমোশনাল একটা এনার্জি চলছে তার মধ্যে ঠিক আছে ফ্যামিলিটি বা তার আপনার মধ্যে এমন একটা কাইন্ডনেস রয়েছে আপনার পার্টনার ভীষণ কিন্তু মহিলা বা পুরুষ যেই হন না কেন আপনি যার জন্য রিডিং দেখছেন তিনি আপনার ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে এক্সট্রা ম্যাডেল অ্যাফেয়ারে হয়তো আপনারা কেউ আছেন তারা দেখছেন বন্ধুর জন্য দেখছেন লাভার্স যারা আছেন তারা দেখছেন সেম জেন্ডারে কেউ দেখছেন সবার জন্য আত্মীয় যার জন্য চান দেখতে পারেন রিডিংটা তো আপনার পার্টনার কিন্তু প্রকৃত পক্ষে পুরোপুরিভাবে আপনার দিকে মানে পুরোপুরিভাবে ধ্যান দিয়ে রেখেছে কারণ ওনার কোনো কারণ মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো আর আগের মতো নেই সম্পর্কটা হয়তো আর আগের মতো এতটা ভালো নেই কারণ উনি যে ব্যালেন্স করতে পারেননি সম্পর্কটার মধ্যে সেটা কিন্তু উনি খুব ভালো করেই বুঝতে পারছেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে নিয়ে কারণ এত ভাবছে কারণ ওনার সঙ্গে আপনার এমন একটা মানে প্রবলেম ক্রিয়েট হয়েছিল যেটার জন্য হতে পারে আপনাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি বাঘ বিতণ্ডা কোন সমস্যা যেটার কোন সমাধান হয়নি এবং তার ফলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক তার ইতিপ পড়ে গেছিল কথা হচ্ছে না নেগেটিভ একটা ইয়ের মধ্যে চলে গেছে মানে সম্পর্কটার মধ্যে চাইলেও কেউ কারোর সঙ্গে কথা বলছিলেন না হয়তো ইচ্ছে ছিল প্রচন্ড কিন্তু তারপরেও কোনো কারণে আপনারা দুজন দুজনের সঙ্গে কথা বলতে পারছেন না উনিও চাইছেন আপনার কাছে এগিয়ে আসতে কথা বলতে যোগাযোগ করতে আবার রিলেশনটা এগোতে এখানে অনেকেই আছেন ম্যারেড যারা দেখছেন নিজের হাজব্যান্ড ওয়াইফের জন্য আর ম্যাক্সিমাম আছেন এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে আছেন তারা কিন্তু নিজের এমনও হয় যে এখানে দেখতে পাচ্ছি যেটা যেটা আমার ইনটিউশন বলছে যে আপনার যিনি পার্টনার আপনি যাকে নিয়ে ভেবে দেখছেন তিনি হয়তো আপনার পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত চিনি চেনা পরিচিত এরকম একজন মানুষ আপনি চাইছেন না না সে কোনোভাবে তাকে বাড়ির লোক জেনে যায় বা কোনোভাবে ইয়ে হয়ে যায় এই সব কারণবশত আপনি আপনার পার্টনারকে কিছুটা আপনার থেকে দূরে রেখে দিয়েছেন সরিয়ে রেখে দিয়েছেন তার সাথে তো যোগাযোগ রাখতে চাইছেন না আপনি করতে চাইছেন না যোগাযোগ আপনার মনে হচ্ছে যে না রিলেশনটা বড্ড বেশি ওপেন হয়ে গেছে অনেকে জেনে যাচ্ছে সবাই এখন আমি কি করব এই জন্য হয়তো আপনারা দূরে সরে গেছেন এটা এক্সট্রা ম্যাটার অ্যাফেয়ার জন্য বললাম তাদের জন্য আমার এই ইনটিউশনটা কাজ করলো আর বাকি নর্মাল যাদের তাদের হচ্ছে যারা আনম্যারিড তাদের জন্য হচ্ছে যে আপনার পার্টনার কোনো কারণবশত যে আপনাকে কোনো বিষয় নিয়ে আপনারা কিছু বলছেন হয়তো পরিবার আপনাদের দুজনের মানে ভা মানে রিলেশনটাকে মেনে নিচ্ছে না সম্পর্কটাকে নিয়ে সমস্যা ক্রিয়েট করছে এই নিয়ে আপনাদের দুজনের মধ্যে মত মালিন্য আপনারা মানে মনোমালিন্য চলছে আপনারা ভাবছেন যে কেন এরকম হচ্ছে তুমি যখন রিলেশনটা শুরু করেছিলে তখন তো তুমি অনেক ভালোবাসার কথা বলেছিলে অনেক কিছু বলেছিলে পরিবারকে মানিয়ে নেবে সব কিছু করবে বাট আজ কেন আজকে কেন তুমি কিছু মানাতে পারছো না আজকে কেন তুমি এই জায়গায় দাঁড়িয়েছে আজকে তুমি কেন সবাই তোমার আগে আমার আমি সবার পেছনে চলে যাচ্ছি কেন এই প্রশ্ন হয়তো আপনি করছেন যার জন্য হয়তো আপনাদের দুজনের মধ্যে একটা ইয়ে কাজ করছে কারণ আপনার পার্টনার এখন যে কারণটার জন্য আপনাদের মধ্যে সমস্যা সেটা হচ্ছে আপনার পার্টনার সত্যি যদি আপনাকে খুবই ভালোবাসে মানে আপনারা একদম বেসিক্যালি বলতে গেলে সোলমেট কানেকশন বলা যায় মানে সোল টু সোল একটা কানেকশন রয়েছে দুজনের আত্মার একটা মিল রয়েছে খুব সুন্দর একটা সম্পর্ক দুজন দুজনকে নিয়ে মানে আপনারা না ভেবে আপনার পার্টনারের দিন যায় না সারাদিনে প্রচুর বার আছে সারাক্ষণে আপনাকে নিয়ে কিন্তু আপনার পার্টনার চিন্তা করে তার সব কিছুর মধ্যে আপনি একটা চিন্তার মধ্যে আপনি রয়েছেন কিন্তু কোনোভাবে না উনি উনি জানেন কিন্তু যে সম্পর্কটা ভালো হতে পারে কিন্তু উনি না কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে ইম্যাচিউর কিছু ডিসিশন নেন যেটার জন্য উনি নিজে খুব পরে পস্তায় আজকে ওখানে উনি চিন্তা করছেন যে একটা সময় ছিল যেটা আমি সবাইকে অনেক কিছু বুঝিয়েছি বলেছি এইভাবে চললে সব কিছু লাইফে ঠিক হবে ওইভাবে চললে ঠিক হবে কারণ সে সবাইকে অনেক কিছু বলেছে বাট সে কিন্তু নিজের ক্ষেত্রে সে জ্ঞানগুলো কখনোই বাস্তবায়িত করেনি দ্য হারমিটের এনার্জি সে কখনোই নিজের মানে সেটাকে বাস্তবায়িত করেনি যার জন্য কি হচ্ছে আপনি তো পাজেল রয়ে গেছেন না আপনার তো ভালো লাগছে না যে কেন তুমি কেচ্ছ এই জিনিস আজকে সেই কারণের জন্য আপনার আর ওনার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা দূরত্ব হয়েছে ঠিক আছে আপনি মনে করছেন যে কোনো তৃতীয় ব্যক্তি কোনো কারণ আজকে আমাদের সম্পর্কটার মধ্যে ঢুকে আজকে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে কারণ আপনি ভীষণ চাপা আপনার মধ্যে জ্ঞান আছে আপনার মধ্যে স্থিরতা আছে আপনি শান্ত আপনি চঞ্চল বাহ্যিক দিক থেকে যদিও বা হন আপনার মস্তিষ্ক খুব ঠান্ডা আপনি কিন্তু বুঝে শুঝে ডিসিশন নেন চট করে মাথায় কিছু আসলো আর আপনি করে দিলেন এরম প্রবৃত্তির মানুষ আপনি মহিলা বা পুরুষ যিনি না কেন আপনি কিন্তু সেটা করেন না আপনি আপনার বুক ফিটে যাবে আপনি পাগল হয়ে যাবেন তবু আপনি আপনার ইমোশন আপনার কষ্ট সবাইকে বলেন না আপনি সেখান থেকে সরে যাওয়া পছন্দ করেন আপনি মনে করেন যে না যার সঙ্গে আমার পোষাচ্ছে না এর সাথে আমি বেশি দূর কথা আগাবো না বাড়াবো না কিচ্ছু করবো না আমি এইভাবে চলবো আমি এইভাবেই চলবো আমার আমি কষ্ট পেয়েছি আমার কাউকে বলার দরকার নেই আমার কষ্ট যদি কেউ না বুঝতে পারে আমার তাকে কিছু বলার দরকার নেই আমি এইভাবে চলবো আমি নিজের মতো নিজেকে সরিয়ে নেবো আমার কাউকে কিছু বোঝানোর দরকার নেই যে আমাকে বুঝবে সে আমাকে পুরোপুরি ভাবে বুঝবে আমাকে তাকে জোর করে বলতে হবে না যে প্লিজ এসো আমাকে বোঝো আমাকে জানো এই জিনিস আপনি করেন না করতে চান না কারণ এবং আপনার মনের মধ্যে চরম বিশ্বাস যিনি আমাকে আজকে দেখছেন বন্ধু আমাকে দেখছেন এই রিডিংটা হাতে পড়লেও যা চার বছর দু বছর এক বছর ছ মাস পরে পড়লেও তার সেম এফেক্ট করবে কারণ এই ট্যারোর এনার্জি সময় আপনি যেদিন দেখছেন সেদিনকে ক্লেম করে সেদিনকে ভেবেই দেখবেন ঠিক আছে এগুলো এমনি একটা পোস্টের জন্য ডেট দি ডেট কোনো কিছু ম্যাটার করে না ঠিক আছে তো আপনি জানেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার পার্টনার কিন্তু সে যতই যাই হোক না কেন সে আপনাকে খুবই ভালোবাসে আপনার পার্টনারের জন্মদিন হতে পারে চোদ্দ আপনার পার্টনারের কিংবা পাঁচ হতে পারে ঠিক আছে আপনার পার্টনারের যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু প্রচন্ড পরিমাণে আপনার উপরে কিন্তু একটা আকর্ষণটা যে ফিল করে ইচ্ছা যে ওনার হয় সেটা আপনিও বোঝেন আপনিও বোঝেন কিন্তু আপনি ওয়েট করছেন আপনি ওয়েট করছেন আপনি চাইছেন যে সে ফিরে আসুক সে নিজের থেকে এসে আমাকে বলুক আমি আমার কষ্টের কথাও ওকে বলবো না আমি কোনো কিছু ওকে বলবো না কারণ আমি অনেক বলেছি আর আমি বলবো না আর আমি ছোট হব না আমি আমার জায়গায় স্থির হয়ে বসে থাকবো তো আপনি বসে থাকুন আপনার যদি মনে হয় কি আপনার পার্টনার আপনার কাছে আসবে হ্যাঁ ডেফিনেটলি আপনার পার্টনার আপনার কাছে আসবে আপনার যদি মনে হয় রিলেশনটা কি আমাদের নতুন করে শুরু হবে আবার কি আমাদের রিউনিয়ন হবে ঈশ্বর কি আমাদের সম্পর্কটাকে আবার একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন হ্যাঁ বন্ধু একদম যদি জেনে রেখে দিন এস অফ এনার্জি আপনার একদম ক্ল্যারিটি ঈশ্বর এটাই দিচ্ছে যে আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ এই যে একটা আপনাদের মধ্যে রিলেশনে যাই হোক না কেন আপনি জাস্টিস পাবেন পাবেন নিউ নিউ অপরচুনিটিস আপনাদের আপনাদের একটা বিগিনিং হবে ঠিক আছে লাইফে ক্ল্যারিটি ভেতরে যাই হোক না কেন পাবেন এই রিলেশনশিপটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কি হতে চলেছে ঠিক আছে আপনি ডেফিনেটলি ক্ল্যারিটি পাবেন আপনার আপনারা যারা আজকে দেখছেন হতে পারে অনেকেই কিন্তু আপনারা হিলার অনেকেই কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ হ্যাঁ আপনারা কিন্তু কেউ কেউ ম্যাক্সিমাম আছেন যারা হোম মেকার আছেন মানে যারা চাকরি বাকরি করেন প্লাস কি যারা আছেন কিন্তু বাড়ির কাজ মানে গৃহবধূ তারাও কিন্তু বহু মানুষ আছেন যারা আজকে আমাকে রিডিংটা দেখছেন এবং আপনারা খুব ফোকাস করে আছেন যে এই রিলেশনশিপটা আমার কি হতে পারে বহু মানুষ আছেন যারা থার্টি পারসেন্ট মানুষ আমি দেখছি যারা এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ারে আছেন এবং যারা রিডিংটা দেখছেন আপনারা চাইছেন যে আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসুক আপনার সাথে যোগাযোগ করুক সে আপনার লাইফে ফেরার চেষ্টা করছে বন্ধু এবং সে আসবে স্ট্রাগল করছে সে কিন্তু স্ট্রাগল করছে কারণ আপনাদের প্রবলেম এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল হয়তো হতে পারে যে যা ইচ্ছে হচ্ছে সেই ইচ্ছাটাকে নিয়ে তুরন্ত হয়তো আপনার পার্টনার আসতে পারছে না ছুটে এসে আপনাকে আই লাভ ইউ বলতে পারছে না ছুটে এসে আজকে আপনাকে তার নিজের কোনো কিছু বলার জায়গায় উনি নেই কারণ পরিস্থিতি সেই জায়গায় নেই বাট আপনার পার্টনারের কিন্তু আপনার প্রতি ফিলিংস আছে একবারে যোগাযোগ নেই বলে আপনি এটা ভাববেন না যে তার আপনার জন্য কোনো রকম ফিলিংস নেই এই রিডিংগুলো গুলো যেহেতু জেনারেল রিডিং সবার তো সমানভাবে রেজোনেট করবে না যে যেখান থেকে দেখছেন যার যেখান থেকে যতটা রেজোনেট করছে তিনি ততটাই ক্লেম করবেন কারণ পরিস্থিতি পরিবেশ সবার সমান না। এটা একদম সত্যি যে আপনাদের মধ্যে একটা চরম ইয়ে হয়েছে কাটাকাটি হয়েছে কারণ হতে পারে কেউ আপনাদের মধ্যে সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা করেছে কোনো থার্ড পার্টি কেউ আপনাদের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ চেয়েছে আপনাদের রিলেশনটা চরম হোক একেবারেই পুরোপুরিভাবে ভেঙে যাক সম্পর্ক যেন একদমই না থাকে এরকমও কিন্তু অনেকে চেষ্টা করেছে ঠিক আছে তো সেটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো চলে নিন থট কি আছে আপনার জন্য কতখানি ফিল করছে ঠিক আছে আপনার পার্টনার সেটাই আজকে দেখে নেবো তার হরে কৃষ্ণ রাধা রানী পজিটিভ থেকে রিডিং দেখবেন ক্লেম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খুব পজিটিভ থাকবেন চলুন একদম দেখেছেন আমি বললাম না ইউ আর সাচ এ কিং হিউম্যান বিং আপনার পার্টনার সত্যি সত্যি একটা কথা বলছি আপনার পার্টনারের মধ্যে না একটা রাজকীয় ব্যাপার আছে তার চলা ফেরা চাল চলন এমন একটা মানে তাকে দেখলে চট করে যে কোনো মানুষ অ্যাট্রাক্ট ফিল করে আপনি তো সেই কারণেই তার প্রতি এত অ্যাট্রাকশন ফিল করেছেন এবং আপনিও তাই জন্যই আপনার পার্টনারের কাছে ছুটে গেছেন এবং তার সাথে সম্পর্কটা রেখেছেন আপনি এমনি এমনি আপনিও জাননি কারণ আপনিও প্রচন্ড অ্যাট্রাক্ট ফিল করেছিলেন তবেই আজকে আপনি তার হয়েছেন তার কাছে গেছেন ঠিক আছে আপনি ইউ আর সাচ ইউ আর জাস্ট ইউ আর জাস্ট সাচ এ নাইস পার্সন আপনার পার্টনার কিন্তু মনে করেন যে আপনি ভীষণ মিষ্টি সুন্দর এমন একজন মানুষ হোয়েন আই অ্যাম উইথ ইউ আই ক্যান বি মাই সেলফ উনি নিজেকে না সবসময় এমন মনে করেন আপনি এমন একজন মানুষ আপনি আর উনি বলেছিলাম না আপনাদের মধ্যে একটা সোলমেট কানেকশন আছে দেখুন এখানেও তাই বলছে মানে আপনারা দুজন যখন একসঙ্গে থাকেন আপনাদের দুজনের মধ্যে এমন একটা উর্জা কাজ করে এমন একটা আপনাদের মধ্যে এমন একটা কানেকশন আছে ইন বিল্ড একটা কানেকশন আছে মানে আপনার দুজন না মনে হয় যেন এক আত্মা হয়ে যান আপনারা পার্টনার আপনাকে এতটাই মিস করে আপনারা যারা ম্যারেড পার্সন যারা দেখছেন হয়তো আজকে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা বা কোনো কিছু হয়ে গেছে আপনারা যখন নেক্সট রুমেও থাকেন হয়তো রাগ করে অন্য ঘরেও গেছেন আপনার পার্টনার কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে মিস করেছে বন্ধু ঠিক আছে আপনার গলার সাউন্ড মানে ইওর ভয়েস সাউন্ড সো সেক্সি ওয়েন ইউ হুইসপারিং ইন মাই ইয়ার আপনি যখন আপনার পার্টনারের সঙ্গে হুইসপার করেন ফিস ফিস করে কথা বলেন আপনার পার্টনারের খুব মানে মানে ইয়োর ভয়েস সাউন্ড সো সেক্সি ওয়েন ইউ আর হুইসপারিং ইন মাই আইস ইন মাই ইয়ার ওকে উনি সেটা ফিল করেন ইউ হ্যাভ টট মি হোয়াট লাভ ইজ অল অ্যাবাউট আপনার পার্টনার মনে করেন যে আপনি ওনাকে অ্যাকচুয়ালি অরিজিনাল যে প্রেম ভালোবাসা যেটা সেটা আপনিই ওনাকে শিখিয়েছেন আপনার থেকে উনি অরিজিনাল ভালোবাসা প্রেম প্রেমের গভীরতা প্রেমের মাধুর্যতা আপনার পার্টনার সেখানে আপনার থেকেই কিন্তু শিখেছে হুম আপনার চোখের মধ্যে উনি ডুবে যেতে চান আপনার চোখের সমুদ্রে উনি ডুবে যেতে চান আপনার ভালোবাসার মানুষ আপনাকে তা আর এতই ফিল করছে আজকে এ যে আপনার পুরো এই কথাগুলো আপনাদের সঙ্গে কাটানো এই চরম সুন্দর মিষ্টি সময়গুলোকে উনি মিস করছেন আই ক্যান লুজ মাইসেল ইন ডেপথ অফ ইউর আইস আপনার চোখের মানে আপনার সঙ্গে আপনাকে ভীষণ পরিমাণে উনি সেটা মিস করছেন যে তোমার চোখের সমুদ্রে আমি ডুবে যেতে চাই তোমার কাছে আমি চলে যেতে চাই ঠিক আছে আর উনি চাইছেন বর্তমানে আপনার সঙ্গে কথা বলতে মন থেকে উনি চাইছেন কথা বলতে এবং শেয়ার করতে ওনার মনের মধ্যে এখন কী চলছে বাট পরিস্থিতির জন্য হয়তো উনি আপনার সাথে যোগাযোগ করছেন না তবে আপনার পার্টনার যোগাযোগও করবে সম্পর্ক শুরুও হবে একটু ওয়েট করুন একটু ধৈর্য ধরুন ঠিক আছে বন্ধু এটাই ছিল আজকের রিডিং প্লিজ সবাই ক্লেম করবেন পজিটিভ থেকে ক্লেম করবেন ঈশ্বরকে ডেকে বলবেন সব ভালো যেন আপনার সঙ্গে ঘটে যদি ভালো লাগে তাকে রিডিংটা সবার মধ্যে শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে যারা নতুন এসছেন সাবস্ক্রাইব করবেন আর কি পার্সোনাল রিডিং নিতে চাইলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে যোগাযোগ করবেন এইবারে সবাই চোখ বন্ধ করুন হিলিং দেব। আপনাদের নেগেটিভ এনার্জি যাতে রিমুভ হয় চলুন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স রাধে 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 থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো রাধে 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 তো আজকের মতোই বিদায় নিচ্ছি বন্ধু দেখা হচ্ছে নেক্সট একটা বিজিওতে ততক্ষণের জন্য রাধে রাধে